নমস্কার, আমি তনুজা। আমার হেসেলে আপনাদের স্বাগত। আজ আমি বানাবো আমরাবড়ি। আমরাবড়ির জন্য 1 লিটার ফুল ফ্যাট দুধ নিয়ে নিয়েছি। হাঁড়িতে দেব দুধটা। দুধটা যখন হালকা গরম হবে তখন 1 কাপ গুঁড়ো দুধ এর মধ্যে মিশিয়ে দেব। আমি গুঁড়ো দুধ দিয়েছি রাবড়িটা তাড়াতাড়ি হওয়ার জন্য। আপনারা গুঁড়ো দুধটা নাও দিতে পারেন। এবারে দুধটা ফুটে ওঠা অবধি অপেক্ষা করব। দুধটা ফুটে উঠলে গ্যাসটা কমিয়ে দুধটা নিভু আঁচে হতে দেব। সর যে পড়েছে সরটাকে দুধের মধ্যে মিশিয়ে দেব। এইভাবে নিভু আঁচে রেখে বারবার সরটাকে সরিয়ে সরিয়ে দুধের মধ্যে মিশিয়ে দিতে হবে এবং দুধটাকে ঘন করতে হবে। আমি যতটা রাবড়ি বানাতে চাইছি তার 3 ভাগ বেশি দুধ নিতে হবে। দুধটা আমার অর্ধেক হয়ে গেছে। একটু দুধ তুলে এর মধ্যে কেশর ভিজিয়ে রাখব। এক কাপ চিনি দেব। দুধটা অর্ধেক হলেই চিনিটা দেবেন, তার আগে দেবেন না। 1 কাপ চিনি দিয়ে দুধটা একটু নাড়ব। নেড়ে চিনিটা মিশিয়ে নেব দুধের মধ্যে। আবার এই নিবু আঁচেই দুধটা আরো কমাতে হবে, ঘন হওয়া অবধি অপেক্ষা করতে হবে। এক চামচ কেওড়া জল দিলাম। কেশর দুধটা এর মধ্যে দিয়ে দিলাম। এই রাবড়িটা বানানোর জন্য আপনাকে উনুনের সামনে দাঁড়িয়ে থাকতে হবে না। আপনি অন্যান্য কাজ করুন আর মাঝে মাঝে এসে নেড়ে দিন আর সরটা সাইডে সরিয়ে দুধের মধ্যে মিশিয়ে দিন। আর এর গায়ে যে সরটা লেগে থাকবে সেই সরগুলো চেঁচে দুধের মধ্যে মিশিয়ে দিতে হবে। দুধটা হয়ে গেছে। এবারে আমি আমটা খোসা ছাড়াবো। 1 লিটার দুধের জন্য 1টা আম নিয়েছি। গরমকালে কাঁচা আমের উপকারিতা তো সবাই জানেন। কাঁচা আম খেলে শরীর ঠান্ডা হয়, এতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। আমটা কুড়িয়ে নেব। কুড়িয়ে নিয়ে একটা পরিষ্কার কাপড়ে রসটা বের করে নেব। রসটা কিন্তু এর মধ্যে দেব না, রসটা ফেলে দিতে হবে। হালকা করে চেপে রসটা বের করে নিলাম। কুড়ানো আমটা দেখুন কিরকম হবে। দুধটা ঠান্ডা হতে দিয়েছিলাম, ঠান্ডা দুধে মেশাতে হবে আমটা। গরম দুধে মেশালে হবে না। দুধটা ঠান্ডা হয়ে গেছে, দেখুন ঠান্ডা হয়ে অনেকটা ঘনও হয়ে গেছে। আমটা ভালো করে মিশিয়ে দিলাম দুধের মধ্যে। কিরকম ঘনত্বটা হবে এবারে দেখুন। রাবড়িটা পাত্রের মধ্যে ঢেলে নেব। ঢেলে ফ্রিজে ঠান্ডা করতে দিতে হবে। রান্না যদি আপনাদের পছন্দ হয়ে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। অবশ্যই কমেন্ট করবেন, আপনাদের কমেন্ট আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। আর সাবস্ক্রাইব করবেন। ঠান্ডা হয়ে গেছে, এবারে সার্ভ করব।
আমাদের বাঙালিদের শেষ পাতে এবং অবসর টাইম একটু মিষ্টি না হলে হয় না, তাই বাড়িতেই বানিয়ে ফেলুন এই আমড়াবড়ি। আমড়াবড়ি বানাতে অনেকে ভাবেন খুবই ঝামেলা, কিন্তু কোনো ঝামেলার ব্যাপার নেই। গ্যাসের মধ্যে দুধ বসিয়ে মাঝে মাঝে নেড়ে দেবেন আর অন্যান্য কাজ করবেন, দেখবেন তৈরি হয়ে গেছে এই ঠান্ডা ঠান্ডা সুস্বাদু আমড়াবড়ি। নমস্কার, ভালো থাকবেন সবাই।